স্টুডেন্ট তোমরা যারা কলেজে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করবে বলে ভাবছ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও প্রথমত যে বিষয়ে আলোচনা করব চার বছরের অনার্স কোর্সের সিলেবাস তোমরা জানো তোমাদের বর্তমানে সিসিএফ সিলেবাস অনুযায়ী কি বললাম তোমাদের বর্তমানে সিসিএফ সিলেবাস অনুযায়ী অনার্সটা চার বছরের করে দেওয়া হয়েছে অর্থাৎ অনার্সে যদি তুমি অ্যাডমিশান নাও সেক্ষেত্রে তোমাকে চার বছর পড়াশোনা করতে হবে এই চার বছরে কতটা সিলেবাস আছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। মোট কত নম্বরের পরীক্ষা দিতে হবে চার বছরে অনার্স সাবজেক্টে কোনো একটা সাবজেক্টে অনার্স নিচ্ছ ধরো সেটা ফিজিক্সে হতে পারে কেমিস্ট্রিতে হতে পারে ম্যাথে হতে পারে আর্টসের কোনো সাবজেক্ট হতে পারে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান ফিলোসফি হতে পারে লিটারেচার সাবজেক্ট হতে পারে কত নম্বরের পরীক্ষা সেটা বলবো ভর্তি ফি কত অর্থাৎ কোনো একটা সাবজেক্টে অনার্সে অ্যাডমিশান নেবে কলেজে মোটামুটি অ্যাডমিশান ফি কত আছে সেটা নিয়ে আলোচনা করব। অনার্সে পড়াশোনা করতে গেলে বছরে কত টাকা খরচ হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপরে যে বিষয়গুলো আলোচনা করব অনার্স নিয়ে পড়লে বাড়তি যেসব সুবিধা অর্থাৎ তুমি কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করছো বাড়তি কী সুবিধা আছে তারপরে যেটা যে অনার্সে ভর্তির আগে যে বিষয়গুলি জানা দরকার অর্থাৎ অনার্স নিয়ে অ্যাডমিশান নিয়ে নিলাম কিন্তু অ্যাডমিশান নেওয়ার আগে বিভিন্ন বিষয় তোমাকে জানতে হবে যে অনার্সে ভর্তি হলেই কিন্তু চলবে না অ্যাডমিশান নিয়ে নিলেই চলবে না অনার্সটা কিভাবে কমপ্লিট করবে তার জন্য তোমাকে বিভিন্ন বিষয়ে জানা দরকার তাহলে এক এক করে বিষয়গুলো বুঝে নাও আর তোমাদের যে চার বছরের অনার্স কোর্সের সিলেবাস আছে সেটা আমি ভিডিওর শেষে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বুঝিয়ে দেব। তবে প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলছি ভালো করে মনোযোগ দিয়ে শোনো কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে বা কলেজে অ্যাডমিশান নিয়েছো তারপরেও এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানা দেখো চার বছরে তোমাদের বর্তমানে অনার্স কোর্স বেশিরভাগ ইউনিভার্সিটি কি করেছে বেশিরভাগ ইউনিভার্সিটি পাস কোর্স অর্থাৎ পাস কোর্সের তিন বছরের যে গ্র্যাজুয়েশান কোর্স সেটাকে কিন্তু তুলেই দিয়েছে যেমন কল্যাণী ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আরও এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেখানে পাস কোর্সের কোনো অপশানই নেই চার বছরে অনার্স কোর্সের অপশান আছে চার বছরে তোমাদের আটটা সেমিস্টার পড়াশোনা করতে হয় অনার্সে চার বছরে ভালো করে বোঝো চার বছরে তোমাদের কি করতে হবে চার বছরে তোমাদের টোটাল আটটা সেমিস্টার টোটাল আটটা সেমিস্টার পড়াশোনা করতে হবে এবং তাহলে বছরে দুটো করে সেমিস্টার অর্থাৎ দুবার করে তোমাদের বছরে পরীক্ষা হবে আর এই পরবর্তীকালে এগুলো আরও ডিটেলসে আলোচনা করবো যে অড সেমিস্টার ইভেন্ট সেমিস্টার বলা হয় যে যেগুলো যেমন এক নম্বর সেমিস্টার তিন নম্বর সেমিস্টার পাঁচ নম্বর সেমিস্টার সাত নম্বর এগুলোকে বলা হচ্ছে কি অড সেমিস্টার বলা হয় এগুলোর পরীক্ষা তোমাদের হয়ে থাকে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এগুলোর পরীক্ষা হয়ে থাকে আর বাকিগুলো যেমন দু নম্বর সেমিস্টার চার ছয় আট ইভেন্ট সেমিস্টার বলা হয় এগুলো জুন জুলাই পরীক্ষা হয়ে থাকে এসব নিয়ে পরে আলোচনা হবে মোটামুটি বুঝে রাখো চার বছরে তোমাদের আটটা সেমিস্টার পড়াশোনা করতে হবে এবারে মোট কত নম্বরের পরীক্ষা হবে অনার্সের ক্ষেত্রে মোট কত নম্বরের পরীক্ষা হবে দেখো অনার্সের যে কোর পেপার আছে সেই অনার্সের কোর পেপারের ক্ষেত্রে আগে তোমাদের বলে দিই তোমাদের অনার্স নিয়ে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের যে সাবজেক্টগুলোকে চয়েস করতে হবে দেখো অনার্সের একটা সাবজেক্ট সেটাকে বলা হচ্ছে মেজর সাবজেক্ট সেটাকে কি বলা হচ্ছে মেজর 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 সাবজেক্ট এই মেজর সাবজেক্টটা হচ্ছে অনার্সের সাবজেক্ট তোমাদের এবং আরও থাকছে মাইনর মাইনর সাবজেক্ট ফর্ম ফিল আপ করার সময় মেজরের একটা সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে অর্থাৎ অনার্স একটা সাবজেক্টে চয়েস করবে এবং মাইনর সাবজেক্ট তোমাকে দুটো চয়েস করতে হবে ধরো তুমি বাংলায় অনার্স নিয়েছো বেঙ্গলিতে অনার্স নিয়েছো এবং তোমার দুটো পাস কোর্সে রাখতে হবে সেক্ষেত্রে ধরে নিচ্ছে আমার তোমার হিস্ট্রি আছে একটা আর একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আছে হিস্ট্রিটা হচ্ছে তোমাদের মাইনর ওয়ান এবং পলিটিক্যাল সায়েন্সটা হচ্ছে মাইনর টু এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় তোমার অনার্স সাবজেক্ট অর্থাৎ মেজর সাবজেক্ট এবং পাস কোর্সের সাবজেক্ট অর্থাৎ মাইনর সাবজেক্ট চয়েস করতে হবে তোমার একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়লেও কলেজে আরও দুটো পাসের সাবজেক্ট রাখতে হয় এবং এছাড়া তোমার তিনটে আইডিসি পেপার চয়েস করতে হবে অর্থাৎ প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে পড়বে তিনটে আইডিসি পেপার তোমাকে চয়েস করতে হবে কোন আইডিসি পেপারগুলো তোমাদের থাকবে অর্থাৎ কোন আইডিসি পেপারগুলো নিয়ে তোমরা পড়তে চাইছো আমি ডিটেলসে শেষে আলোচনা করেছি যে সব প্রত্যেকটা পেপার নিয়ে আলোচনা আমি করে দিয়েছি তোমরা দেখবে তার আগে মোটামুটি তোমরা বুঝে নাও যে মেজর সাবজেক্ট কি মাইনর সাবজেক্ট কী ঠিক আছে মেজর সাবজেক্ট কি মাইনর সাবজেক্ট কী তোমাদের অনার্সের ক্ষেত্রে মেজর হচ্ছে যেটা অনার্স নিচ্ছ সেইটা মেজর এবং কোর্সের যে দুটো সাবজেক্ট থাকছে সেগুলো মাইনর সাবজেক্ট একটা হচ্ছে মাইনর ওয়ান আর একটা হচ্ছে মাইনর টু এই যে অনার্সের মেজর সাবজেক্ট মেজর সাবজেক্টে দু রকম পেপার পরীক্ষা দিতে হয় একটা হচ্ছে ডি এস সিসি পেপার এইটা কোর পেপার ঠিক আছে এই পেপারটা কত পরি কটা পেপার পরীক্ষা দিতে হবে চার বছরে টোটাল বাইশটা পেপার পরীক্ষা দিতে হবে এবং এবং এই অনার্স রিলেটেড আরেকটা পেপার হচ্ছে এসইসি পেপার এস পেপার কটা পরীক্ষা দিতে হবে তিনটে পেপার পরীক্ষা দিতে হবে দেখো এখানে বাইশটা তিনটে মোট হচ্ছে অনার্সের পঁচিশটা পেপার পরীক্ষা দিতে হবে আর এক একটা পেপার প্রোজেক্ট মানে ইন্টারনাল বা প্রোজেক্ট ধরে একশো নম্বর সেভেন্টি হচ্ছে সেভেন্টি ফাইভ হচ্ছে তোমার লিখিত পরীক্ষা হয় আর পঁচিশ নম্বরের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হয় এক্ষেত্রে তোমার এক একটা সাবজেক্ট একশো নম্বরে করে হলে পঁচিশটা পেপার তোমার পঁচিশশো নম্বর শুধু অনার্সের পেপার পরীক্ষা দিতে হচ্ছে চার বছর এছাড়া পাশের বিভিন্ন রকম পেপার আছে সেগুলো তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বুঝিয়ে দেবো এবার অ্যাডমিশান ফি কত আছে সেটাও জানার দরকার কারণ কলেজে পড়তে গেলে টাকা পয়সা তো লাগবেই অ্যাডমিশানের একটা ফিস আছে দেখো শহর অঞ্চলের দিকে তুমি যদি কলেজে অ্যাডমিশান নাও সেক্ষেত্রে কোনো একটা সাবজেক্টে আর্টসের সাবজেক্টে অ্যাডমিশান নিতে গেলে তোমার পাঁচ থেকে পাঁচ থেকে পাঁচ হাজার থেকে ঠিক আছে ফাইভ কে লিখছি পাঁচ হাজার থেকে তোমাকে সেক্ষেত্রে লাগছে ছ হাজার পাঁচ হাজার থেকে হচ্ছে ছ হাজার টাকা লাগছে আর্টসের ক্ষেত্রে আর্টসে অ্যাডমিশান নিতে গেলে ঠিক আছে মোটামুটি পাঁচ ছ হাজার টাকার মধ্যে অ্যাডমিশান ফিসটা হয়ে যাচ্ছে এবং তুমি যদি সায়েন্সের কোনো সাবজেক্ট অ্যাডমিশান নাও প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট অ্যাডমিশান নিলে শহরাঞ্চলে সেটা দশ বারো হাজার টাকাও হতে পারে দশ হাজার টাকার ওপরে চলে যেতে পারে তবে এমন অনেক কলেজ আছে যেখানে অ্যাডমিশান ফিস খুব কম অর্থাৎ তিন হাজার টাকার মধ্যে অ্যাডমিশান হয়ে যায় আমি পরবর্তীকালে তোমাদের দেখাবো যে কোন কলেজের অ্যাডমিশান ফি কত আছে কিভাবে তোমরা একটু চেক করে নেবে ঠিক আছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেব। মোটামুটি তোমরা ধরে রাখো যে তোমাদের যদি আর্টসে তোমরা অ্যাডমিশান নিতে চাও তাহলে পাঁচ ছ হাজার টাকা অ্যাডমিশান ফি এবং যদি সায়েন্সের কোনো সাবজেক্টে অ্যাডমিশান নিতে চাও বা কমার্সের কোনো সাবজেক্টে অ্যাডমিশান নিতে চাও আর্টসের এবং কমার্সের প্রায় একই ফিস হয় অ্যাডমিশান ফিস এবং সায়েন্সের অর্থাৎ প্র্যাকটিক্যাল বেস যেসব সাবজেক্ট সেই সাবজেক্টগুলোর অ্যাডমিশান ফিস বেশি অর্থাৎ দশ বারো হাজার টাকা হতে পারে শহরাঞ্চলের দিকে আর গ্রামাঞ্চলের দিকে তিন চার হাজার টাকা চার পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকার মধ্যেই আর কি এবারে বছরে খরচ কত দেখো বছরে তুমি যে সাবজেক্টে অনার্স নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে যে তুমি ধরো ম্যাথে অনার্স নিচ্ছ বা ফিজিক্সে অনার্স নিচ্ছ সায়েন্সের কোনো একটা সাবজেক্টে অনার্স নিচ্ছ তার টিউশন ফিটা ধরতে হবে অর্থাৎ বর্তমানে তোমার কলেজে প্রথম সেমিস্টারে তুমি যখন পড়াশোনা করছো সেক্ষেত্রে তোমার অনার্স সাবজেক্ট বাদে অর্থাৎ টোটাল অনার্স সাবজেক্টকে নিয়ে সাতটা সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিতে হয় ধরো আমি মিনিমাম একটা ফিস ধরছি তুমি ধরো কোনো একটা সাবজেক্টে কলেজে অ্যাডমিশান নিয়েছো আর্টসের সাবজেক্টের কথা আমি বলছি আর্টসের সাবজেক্টে মিনিমাম অনার্সের সাবজেক্টটা তোমার পার মান্থ টিউশান ফি কত হাজার টাকা পার মান্থ টিউশান ফি কত হাজার টাকা একটু কম বেশি হতে পারে কোথাও ছশো সাতশোতেও হয়ে যায় ঠিক আছে ছশো সাতশোতেও হয়ে যায় এবং আবার কোথাও এই অনার্স সাবজেক্টের আরও বেশি হতে পারে মিনিমাম একটা ফিস হচ্ছে হাজার টাকা সেটা তোমার দুটো পেপার পড়াবে সেটা অনার্সের দুটো পেপার পড়াবে এছাড়া আরও পাঁচটা পেপার পড়তে হবে আমি এক একটা পেপারের জন্য দুশো টাকা করে ফিস ধরছি এখানে পাঁচটা পেপার পাঁচ দুকুণে কত দশ এখানে হাজার টাকা অর্থাৎ তোমার দু হাজার টাকা হচ্ছে এক মাসের খরচ হচ্ছে টিউশন ফি কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়লে মিনিমাম টিউশন ফিটা বলছে আরও বেশি হতে পারে মিনিমাম টিউশন ফি হচ্ছে দু টাকা তোমার টিউশন ফি লাগছে এবার তোমার বছরে কত বছরে হচ্ছে বারো মাস বারো মাসের মধ্যে তোমার পাঁচ মাস করে এক একটা সেমিস্টারে পাঁচ মাস করে পড়াশোনা করতে হবে অর্থাৎ দশ মাস পড়াশোনা করতে হবে দশ মাসে তোমাদের কত খরচ হবে তোমরা বুঝতেই পারছো দু টাকা করে হলে মাসে দু টাকা করে হলে দশ মাসে কত হবে দশ দোকানে কত কুড়ি হাজার টাকা বছরে মোটামুটি কুড়ি হাজার টাকা লাগছে তোমার টিউশন ফি এছাড়া অ্যাডমিশন ফিস আছে পরের সেমিস্টারে যখন যাবে তখন অ্যাডমিশন ফিস আছে টিউশন ফিস আছে এগুলো তোমাদের কলেজে লাগে আর পরীক্ষা হওয়ার সময় আবার একটা ফিস দিতে হয় পরীক্ষার জন্য এগুলো তোমরা মনে রাখবে এই হচ্ছে কলেজের খরচ এবার অনার্স নিয়ে পড়লে বাড়তি কী কী সুবিধা আছে দেখো বাড়তি যে সুবিধা আছে বর্তমান যে সিলেবাস সিসিএফ সিলেবাস সেখানে যে সুবিধার কথা বলা হয়েছে যে তুমি যদি অনার্সে তিন বছর অর্থাৎ তিন বছর মানে সেমিস্টার সিক্স পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর রাখতে পারো সেক্ষেত্রে তুমি কি রিসার্চ পেপার করার সুযোগ পাবে অর্থাৎ যেগুলো আগে পিএইচডিতে করা হতো রিসার্চ পেপার সেই পিএইচডির যেমন পেপার রিসার্চ পেপার তেমন কিন্তু অনার্সে সেভেন সেমিস্টার এবং এইট সেমিস্টারে করার সুযোগ পাচ্ছ এছাড়া তোমরা যখন পরে মাস্টার্স করছো মাস্টার্স করার সময় কী হচ্ছে তোমাদের এক বছরে মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে এক বছরে মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে এবং এটাও একটা সুবিধা এবং ইউজিসি একটা কত কিছুদিন আগে একটা নোটিশ জারি করেছিল যে সেখানে বলা হয়েছিল যে গ্র্যাজুয়েশানটা চার বছর করতে হবে অর্থাৎ চার বছর পরবর্তীকালে গ্র্যাজুয়েশানটা চার বছর ম্যান্ডেটারি হয়ে যাবে অর্থাৎ চার বছরই গ্রাজুয়েশান করতে হবে সেক্ষেত্রে তাদের একটা বিচ কোর্সের কথা বলা হয়েছিল যারা তিন বছর আগে পড়াশোনা করেছে তাহলে মোটামুটি একটা অনার্স নিয়ে পড়লে একটা ভালো তো অবশ্যই এখানে খাটতে যখন বেশি হচ্ছে টাকা খরচও বেশি হচ্ছে বেশি পরিশ্রম লাগছে বেশি টাকা খরচ লাগছে তাহলে এক্সট্রা তো অনেক সুবিধাই থাকবে এছাড়া তুমি পরবর্তীকালে কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা দাও বা তুমি নেট সেট পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমার অনার্স দরকার লাগবে ঠিক আছে বা কোনো একটা সাবজেক্টের টিচার হবে তুমি সেই সাবজেক্টের টিচার হলে সেই সাবজেক্ট সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে সেক্ষেত্রে তোমাকে অনার্স নিয়ে অতি অবশ্যই পড়াশোনা করতে হবে এবারে তোমরা শেষে সিলেবাসটা দেখবে তবে আর যে শেষের যে বিষয়টা আমার ছিল এখানে যে কোন জিনিসগুলো তোমাদের জানা দরকার সেগুলো আমি আলোচনা মারফত বলে দিয়েছি যে কোন জিনিসগুলো তোমাকে অ্যাডমিশান নেওয়ার আগে জানা দরকার যে তুমি পড়ার টাইম দিতে পারবে কি না সিলেবাস অনেকটা আছে ভালো এখানে পড়তে হবে অনেক টাইম ধরে পড়তে হবে এবং মোটামুটি ভালো খরচও আছে পাস কোর্সের থেকে সেই খরচ তুমি চালাতে পারবে কিনা এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করবে এবং চার বছর আমি অনার্স চার বছরে পড়ার মানসিকতা আছে কিনা কারণ এটা তোমার কলেজ লাইফটা হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ লাইফ এখানে একটা ভুল ডিসিশান যদি নিয়ে নাও তাহলে কিন্তু মানে পরবর্তীকালে জীবনে অনেক সমস্যা হবে পড়াশোনার ক্ষেত্রে যদি একটা ভুল ডিসিশান নাও তাই খুব ভেবে নিয়ে তারপরে কলেজের ফর্ম ফিল আপ করো এবং কলেজে অ্যাডমিশান নাও এবার চলো তোমরা সিলেবাসটা দেখে নাও এবারে তোমরা অনার্সের সিলেবাসটা দেখে নাও অর্থাৎ চার বছরে তোমাদের অনার্সের ক্ষেত্রে কতটা পড়াশোনা করতে হবে তোমরা এবারে দেখে নাও তার জন্য তোমাদের প্রথমেই কি বলেছিলাম যে মেজর এবং মাইনর সাবজেক্ট বলেছিলাম এটা মাথায় রাখবে যে তোমরা যারা অনার্স নিয়ে পড়াশোনা করবে তোমাদের একটা হচ্ছে মেজর সাবজেক্ট এবং দুটো মাইনর সাবজেক্ট মেজর সাবজেক্টটা হচ্ছে তোমাদের অনার্স এবং মাইনর সাবজেক্ট যে দুটো আছে সেটা হচ্ছে তোমাদের পাসের সাবজেক্ট এটাকে প্রথমে তোমরা মাথায় রাখার চেষ্টা করো এবার তোমরা দেখে নাও সিলেবাসটা দেখো এই দিকে লেখা আছে এই যে সেমিস্টার দেখতে পাচ্ছ তোমাদের বর্তমানে যে সিসিএফ সিলেবাস আছে সেখানে অনার্সের ক্ষেত্রে চার বছরের গ্র্যাজুয়েশান করা হয়েছে এবং আটটা সেমিস্টার তোমাদের পড়াশোনা করতে হবে দেখো এই দিকে এই যে সেমিস্টার দেখতে পাচ্ছ এই দিকে তোমাদের দেখো সেমিস্টারগুলো লেখা আছে আটটা সেমিস্টার টোটাল তোমাদের দেখছো আটটা সেমিস্টার তোমাদের টোটাল আছে ঠিক আছে এবং এক্ষেত্রে দেখছো তোমরা যেখানে নিচে নম্বরগুলো দেওয়া আছে আর তারপরে দেখো এবার প্রথম সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টার ধরে ধরে আলোচনা করব। প্রথম অর্থাৎ এক নম্বর সেমিস্টার দেখো এক নম্বর সেমিস্টারে তোমাদের অনার্সের একটা পেপার পড়তে হবে এক নম্বর সেমিস্টারে কী বললাম অর্থাৎ প্রথম সেমিস্টারে অনার্সের একটা পেপার পড়তে হবে এবং তোমরা যে পাস কোর্সের সাবজেক্ট নিয়েছিলে মাইনর সাবজেক্ট সেই মাইনর সাবজেক্টের একটা পড়তে হবে এবং তোমাদের বলেছিলাম যে তিন বছরে তিনটে আইডিসি সাবজেক্ট পড়তে হয় সেই আইডিসি সাবজেক্টের একটা পড়তে হবে এবং একটা তোমাদের এইসি ইংলিশ পড়তে হবে অর্থাৎ কম্পালসারি ইংলিশ এটা সকলকেই পড়তে হবে ঠিক আছে এই একটা এইসি ইংলিশ পড়তে হবে আর একটা এসিসি পেপার এসিসি পেপার মানে তোমার যে সাবজেক্টে অনার্স আছে সেই সাবজেক্টটা দুটো অর্থাৎ একটা ডি টু আর একটা হচ্ছে এসিসি পেপার পড়তে হচ্ছে আর এখানে কমন ভ্যালু অ্যাডেড যে কোর্স দেখতে পাচ্ছ তার মধ্যে দুটো সাবজেক্ট আছে একটা হচ্ছে ইএনভিএস প্রথম সেমিস্টারে আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু একটা ইএনভিএস আর কনস্টিটিউশন ভ্যালু তাহলে কী হলো তোমাদের প্রথম সেমিস্টারে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এখানে দুটো এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে সাতটা সাবজেক্ট প্রথম সেমিস্টারে পড়াশোনা করতে হচ্ছে তারপরে দেখো তারপরে হচ্ছে তোমাদের দ্বিতীয় যে সেমিস্টার আছে সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কি হচ্ছে দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদের অনার্সের দেখো অনার্সের একটা ডি এস সিসি টু পেপার পড়তে হচ্ছে অর্থাৎ অনার্সের এখানে একটা ডিএসসিসি টু পেপার কোর পেপার পড়তে হচ্ছে আর একটা এস ইসি পেপার পড়তে হচ্ছে তাহলে অনার্সের দ্বিতীয় সেমিস্টারও অনার্সের দুটো পেপার মাইনরের একটা পেপার পড়তে হচ্ছে অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমার যে সাবজেক্টটা মাইনর ছিল সেকেন্ড সেমিস্টারও সেই সাবজেক্টটা মাইনর হিসাবে পড়তে হবে এবং তোমাকে আইটিসি পেপার যে তিনটে নিয়েছিলে তুমি প্রথম সেমিস্টারে যেটা পড়া হয়ে গিয়েছে সেকেন্ড সেমিস্টার অন্য আরেকটা আইটিসি পেপার পড়তে হবে এবং এইসি দেখো এইসি ইংলিশও পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে এবং তোমার কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট পড়তে হবে সেকেন্ড সেমিস্টারও একটা হচ্ছে ইএনভিএস আর আরেকটা হচ্ছে তোমাদের ছটা অপশান দেওয়া হবে তার মধ্যে থেকে একটা সাবজেক্ট পড়তে হবে যেমন মানে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা আরও কিছু সাবজেক্ট এখানে আছে সেই ধরনের সাবজেক্টের মধ্যে থেকে ছটার মধ্যে একটা বেছে নিতে হবে তাহলে এখানেও সেকেন্ড সেমিস্টারেও দেখতে পাচ্ছ অনার্সের ক্ষেত্রে সাতটা সাবজেক্ট পড়তে হচ্ছে তারপরে দেখো তারপরে হচ্ছে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে দেখো থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কি হচ্ছে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে অনার্সের দেখো অনার্সের এখানে দেখো অনার্সের যে ডিএসসি পেপার সেকেন্ড সেমিস্টার পর্যন্ত একটা করে পড়তে হচ্ছিল থার্ড সেমিস্টারে গিয়ে তোমাদের ডিএসসি পেপার দুটো পড়তে হবে কি বললাম থার্ড সেমিস্টারের ক্ষেত্রে ডিএসসি পেপার কি করতে হচ্ছে দুটো ডিএসসি পেপার পড়তে হচ্ছে এবং ডিএসসি পেপার তো দুটো পড়ছো এবং তোমাদের সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের এস ইসি পেপারও পড়তে হবে অর্থাৎ এসিসি পেপার দেখো ডিএসসি পেপার এখানে দুটো পড়ছো ডিএসসিসি পেপার এসিসি পেপার একটা পড়ছো অর্থাৎ অনার্সের তিনটে পেপার পড়তে হবে থার্ড সেমিস্টারে গিয়ে অনার্সের তিনটে পেপার পড়তে হবে এবং মাইনর সাবজেক্ট দেখো মাইনরের ক্ষেত্রে দু নম্বর যে পাসের সাবজেক্ট রেখেছিলে সেই মাইনর টু সাবজেক্ট পড়তে হবে এবং সেক্ষেত্রে আইটিসি পেপার তোমাদের তিনটে ছিল প্রথম সেমিস্টারে একটা পড়ে নিয়েছো সেকেন্ড সেমিস্টারে একটা পড়েছো থার্ড সেমিস্টারে এসে আরও একটা পড়তে হবে এবারে দেখো এবারে তোমাদের হচ্ছে এইসি এইসি ইংলিশ এখানেও পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারেও তোমাদের কিন্তু এইসি সাবজেক্টটা পড়তে হচ্ছে ঠিক আছে এইসি সাবজেক্ট পড়তে হচ্ছে এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে ফোর্থ সেমিস্টার তাহলে দেখো থার্ড সেমিস্টারে কটা সাবজেক্ট হলো অনার্সের তোমাদের গেল অনার্সের তিনটে সাবজেক্ট গেল ঠিক আছে অনার্সের দেখো অনার্সের এই এস আর এখানে ডিএসসিসি টু দুটো তিনটে সাবজেক্ট গেল একটা গেল মাইনর সাবজেক্ট চারটে একটা আইডিসি পাঁচটা আর এইসি ইংলিশ একটা ছটা সাবজেক্ট তোমাদের গেলো অর্থাৎ একটা সাবজেক্ট কমলো তবে অনার্সের পেপার কিন্তু একটা বেড়ে গেল এবার তোমাদের চার নম্বর যখন সেমিস্টারে তোমরা যাচ্ছ তখন অনার্সের পেপার কটা পড়তে হচ্ছে অনার্সের কোর পেপার অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ডিএস সিসি পেপার এই পেপারটা তোমাদের চারটে পড়তে হচ্ছে এবং তোমাদের দেখো তোমাদের আর এসিসি পেপার থাকছে না এখানে চারটে অনার্সের পেপার পড়তে হচ্ছে মাইনট টু সাবজেক্টটা পড়তে হচ্ছে এবং তোমার এইসি যে সাবজেক্টটা আছে এইসি সাবজেক্টটা পড়তে হচ্ছে তাহলে এখানে চারটে আর এক চারটে আর এখানে একটা পাঁচটা পাঁচটা আর একটা ছটা অর্থাৎ সেমিস্টার পরেও ছটা সাবজেক্ট পড়তে হচ্ছে এবার পাঁচ নম্বর সেমিস্টারে যখন যাবে তখন এই সব সাবজেক্ট থাকবে না এখন তখন অনার্স অর্থাৎ মেজর আর মাইনর সাবজেক্ট থাকবে অনার্সে চারটে ডিএসসি পেপার পড়তে হবে এবং মাইনর সাবজেক্ট দুটো অর্থাৎ মাইনর ওয়ান এবং মাইনর টু সাবজেক্ট পড়তে হচ্ছে এবারে যখন ছ নম্বর সেমিস্টারে যাচ্ছ ছ নম্বর সেমিস্টারে তোমাদের হচ্ছে অনার্সের পেপার হচ্ছে তিনটে পড়তে হচ্ছে তিনটে অনার্সের পেপার এবং মাইনরে দুটো পেপার অর্থাৎ পাঁচটা পেপার তোমাদের পড়তে হচ্ছে এবং সাত নম্বর সেমিস্টারে সাত নম্বর সেমিস্টারে যখন যাচ্ছ সাত নম্বর সেমিস্টারে হচ্ছে অনার্সের পেপার সাত নম্বর সেমিস্টারে তোমাদের অনার্সের পেপার কটা পড়তে হচ্ছে সাত নম্বর সেমিস্টারে অনার্সের পেপার তোমাদের পড়তে হচ্ছে দেখো ডিএসসিসি পেপার পড়তে হচ্ছে চারটে এবং তোমাদের আট নম্বর সেমিস্টারে তোমাদের কেবলমাত্র অনার্সের পেপার পড়তে হচ্ছে তিনটে তাহলে তোমাদের যে ডিএসসিসি পেপারটা ছিল ডিএসিসি পেপার তোমরা দেখ যেটা অনার্সের কোর পেপার ঠিক আছে এই নতুন সিলেবাস অনুযায়ী চার বছরের যে গ্র্যাজুয়েশান মানে নিয়মটা শুরু হয়েছে সেখানে অনার্সের কোর পেপার যেটা হয় ডিএস সিসি টু পেপার সরি ডিএসসিসি পেপার ঠিক আছে এটা ডিএসসিসি ওয়ান ডিএসসিসি টু থ্রি ফোর ফাইভ এইভাবে বাইশ নম্বর পর্যন্ত ডিএসসিসি পেপারটা পড়তে হচ্ছে ঠিক আছে চার বছরে বাইশ নম্বর বাইশটা পেপার পড়তে হচ্ছে আর এই কোর পেপারটার নম্বর হচ্ছে দেখো টোটাল নম্বর কত টোটাল নম্বর হচ্ছে বাইশশো ঠিক আছে আর আরেকটা পেপার ছিল তোমাদের অনার্সে খেয়াল করে দেখো আরেকটা পেপার ছিল এসইসি পেপার এসিসি পেপার ছিল কোনটা এসিসি পেপারের কলম দেখো এইটা হচ্ছে এসসিসি পেপারের কলম এস এসি পেপার কটা পড়তে হয়েছে এসিসি পেপার তিনটে পড়তে হয়েছে এবং ডিএসসিসি পেপার হচ্ছে বাইশটা পড়তে হয়েছে অর্থাৎ এখানে বাইশশো আর এখানে তিনশো পঁচিশশো নম্বরের তোমাদের অনার্সের পরীক্ষা দিতে হবে তাহলে বুঝতে পারছো অনার্স নিয়ে পড়াশোনা করলে পঁচিশশো নম্বর শুধু অনার্সের সাবজেক্ট পরীক্ষা হবে তারপরে আটশো নম্বর হচ্ছে তোমার পাস কোর্সের যে সাবজেক্ট সেটার পরীক্ষা হচ্ছে এবং তোমার আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো থাকছেই তোমরা দেখতে পাচ্ছ তার নম্বরগুলো এখানে লিখে দেওয়া হয়েছে এই হচ্ছে তোমাদের হচ্ছে অনার্সের সিলেবাস এবারে তোমরা ভালো করে চিন্তাভাবনা করো যে অনার্স নিয়ে পড়াশোনা করবে নাকি জেনারেল কোর্সে পড়াশোনা করবে কারণ অনার্স নিয়ে পড়াশোনা করলে খুব চাপের তবে চাপের হলে তোমরা জানো সবসময় একটা ভালো কিছু থাকে তাদের জন্য অর্থাৎ তোমরা পরবর্তীকালে অনেক বেনিফিট পাবে সেটা আমি প্রথমেই ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি